আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন বর্মন স্যারকে অনুসরণ করে ক্লাসিক পদ্ধতিতে সায়েন্স অ্যান্ড সিমটম অনুসারে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগীর আমি চিকিৎসা প্রদান করি। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব একটি হোমিওর সফল কেস নিয়ে, হোমিওর সফলতা নিয়ে। ডাক্তার সঞ্জিদা খানম, সে অ্যালোপ্যাথিক ডাক্তার। তার বিয়ের বয়স 18 বছর। সে 18 বছরের দম্পতি, ইনফার্টিলিটিতে ভুগতেছিলেন। বাংলাদেশের বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন, কিছু বাচ্চা হয়নি। সুদূর ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু বাচ্চা হচ্ছিল না। আমার খবর পেয়ে আমার কাছে যখন আসলেন, আমি সব রিপোর্টপত্র, টেস্টের রিপোর্ট দেখে ইনফার্টিলিটির চিকিৎসা দিয়েছিলাম। হোমিওর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে অল্প কিছুদিন চিকিৎসা নিয়েই তাকে 18 বছরের দম্পতি মা হতে পেরেছেন। আল্লাহ তাকে মা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। হোমিওর সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাইরা আমার, যারা হোমিওকে অবজ্ঞা করে, বলে যার কোনো নেই গতি তারাই খায় হোমিওপ্যাথি, কথা ঠিক আছে। যাদের আর কোনো গতি নাই, কোনো পথ নাই চিকিৎসার, সকল রাস্তা ক্লোজ হয়ে গেছে, তখনই হোমিওর কাছে আসে। আর আমরা তখন হোমিও ট্রিটমেন্ট প্রদান করি। মহান রব্বুল আলামিন এই হোমিওর মাধ্যমে হোমিওকে বিজয়ী করবেন, আমরা সেই আশা করে রেখেই হোমিওকে আঁকড়ে ধরে অধ্যয়ন করব, এবং হোমিওর সফলতা যাতে বিজয় আমাদের আসে সে চেষ্টা করব। আজ যে কেস আলোচনা করতেছি, ডাক্তার সঞ্জিদা খানম অ্যালোপ্যাথিক ডাক্তার, সে মা হওয়ার পর আমাকে বেশি আমাকে বিশ্বাস করে, হোমিওপ্যাথিকে বিশ্বাস করে। সে নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও আজকে ওয়েদার খারাপ, রিমঝিম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে দূর থেকে গাড়ি রিজার্ভ করে বাচ্চাকে দেখানোর জন্য আমার চেম্বারে আসছে। আমি বাচ্চাকে এখন দেখব এবং ট্রিটমেন্ট প্রদান করব। এই সফল কেসটি আমিও আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখুন বাচ্চা, যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাকে এখন আমি ট্রিটমেন্ট করব। আজকের আলোচনা আর দীর্ঘায়ু করব না, এখন আমরা বাচ্চাকে বাচ্চা দেখে বাচ্চার সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে ট্রিটমেন্ট করব। আপনারা দেখুন বাচ্চাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বাচ্চা দিয়েছেন ডাক্তার সঞ্জিদাকে। পায়খানা পেশাব কেমন আছে? দেখি বাবু, পায়খানা দুই তো কিন্তু দুয়ারে দুয়ারে গোয়া গলে ঠান্ডা লাগছে।